আজ সকাল সকাল উঠে কাজ টাজ সারা হয়ে গেছে, চা বসিয়েছি, আমি আর সামনে আসছি না, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে রেডি টেডি হয়ে আমি দোকানে যাব, তখন তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, এখন আমি রেডি টেডি হয়ে চাটা খেয়ে আমি দোকানে যাচ্ছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ঠিক আছে? সারাদিনের কাজকর্ম তোমাকে আজকে শেয়ার করব। আজকে লঙ্কা গাছটা দেখছো? এই দেখো কিরকম লঙ্কা হয়েছে, দেখো ছোট্ট। এটা হচ্ছে ধানি লঙ্কা, ছোটা প্যাকেট, বাড়া ধামাকা, ঠিক আছে? খুব ঝাল, এরা পেকেও গেছে, হ্যাঁ আবার উঠেও গেল। এরকম ছোট্ট ছোট্ট লঙ্কা, এর মধ্যে চারটে মনে হয় দানা থাকে, আর প্রচণ্ড ঝাল, একা একটা লঙ্কা খেতে পারে না। আর একটা হয়ে আছে, ছোট ছোট লঙ্কা খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে চলো মিষ্টি দেখাচ্ছি, দেখো এত বড় বড় লঙ্কা, এই গাছটা দেখছো কি সুন্দর হাওয়ায় নড়ছে, কি সুন্দর ফুল হয়েছে, ঠিক আছে? এই গাছটা কি চিনতে পারো, জানো এটা কি? এই দেখো হাওয়াতে কিন্তু মুড়ছে না পাতা, ব্যাস। ঠিক আছে, এই গাছটা কি বলো? আমি বলবো না, তোমরা বলবে। হাতিস না বাবু, এই দেখো অর্ধেক পাতা মুড়ে গেল, অর্ধেক পাতা। চলো দোকানে যাওয়া যাক। দোকানের কাজ মিটে গেছে, আমি এখন বাড়ি ফিরছি। দেখো কত মেঘ হয়েছে, আকাশটা কত সুন্দর লাগছে, তুলোর মতো, পেঁজা তুলোর মতো মেঘ হয়েছে, সাদা সাদা। এখন প্রায় 12:30 বাজে, তো এবার বাড়ি গিয়ে রান্না টান্না করবো, সেটা তোমাদের শেয়ার করব, ঠিক আছে? এই দেখো আমি দোকান থেকে ফিরছি, ও চান করতে চলে এসেছে ভাই আর বোন মিলে। মোটামুটি একটু সাঁতারও শিখে গেছে, আগে শোলা নিয়ে সাঁতার কাটতো, কেন সাঁতার পারতো না তাই জন্য। তো এই কদিনে সাঁতার শিখে গেছে, একাই সাঁতার কাটতে পারছে, শোলাও লাগছে না, ঠিক আছে? একটু সাহসও বেড়ে গেছে। এই পুকুরটা অনেকটাই ডিপ, এখন পাড়ের ধারেও থই পাওয়া যায় না, তো শিখে গেছে, ওই জন্য আর ভয় নেই, কোনো চিন্তাও নেই। দেখো আজকে গাছে ঝিঙে পাড়া হয়েছে, আজকে পোস্ত সর্ষে বাটা দিয়ে ঝিঙে হবে, ঝিঙে পাতুরি, ঠিক আছে? আর ভাত বসিয়ে দিয়েছি দোকান থেকে এসে, আর এদিকে ঝিঙে কেটে তরকারি বসাবো, বটবটি আলু ভাজা, এরকম ডাল সব রান্না হবে, সব জোগাড় করবো। তো আমার সঙ্গে থাকো, যতটা পারবো শেয়ার করবো। এই যে রান্না তরকারি বসিয়ে দিয়েছি, ঝিঙেটা ভাজা বসিয়েছি, আর এই সাইডে আলু ভাজা বসিয়েছি, ঠিক আছে? উচ্ছের তরকারি হবে রাঁধুনি বাটা দিয়ে। তো আজকে সব কিছু হাতে মানে শিলে মশলা বেটে রান্না হবে, সর্ষেও বাটতে হবে আর রাঁধুনিও বাটতে হবে, ঠিক আছে? এগুলো না বাটা হলে ভালো লাগে না, প্যাকেট ভালো লাগে না। তো দেখো
আমাকে দু রকম মশলা আজকে সিনে বেটে রান্না করতে হচ্ছে। মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব, রান্না মোটামুটি শেষের দিকেই। ঠিক আছে, আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো রাঁধুনি, তোমরা চেনে তো, এই রাঁধুনি বাটা দিয়ে তরকারি খেয়েছো? রাঁধুনি বাটা দিয়ে তরকারি করে দেখবে, খুব ভালো টেস্ট হয়। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা আমার মেয়ের মেমের বাড়ি যাব, আজকে পুজো আছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি ওর আন্টির বাড়ি যাচ্ছি। তো আজকে ওর ম্যাম নতুন এই ফ্ল্যাটে এলো, ভাড়ায় এসেছে, তো প্রথম একটু পুজো দিয়ে বাড়িতে ঢুকছে আর কি। তো ওই জন্যে সব স্টুডেন্টদের ডেকেছে, স্টুডেন্টদের সঙ্গে আমাকেও ডেকেছে। ঠিক আছে, ওই জন্যে মেয়েকে নিয়ে এসেছি। তো মেয়ে এখান থেকে প্রসাদ টোসাদ খেয়ে একেবারে পড়তে যাবে, সেই জন্যে ব্যাগ ট্যাগ নিয়েই চলে এসেছে। তো ওর আন্টির পুজো হয়ে গেছে, এখন সিন্নি মাখছে, সিন্নি অল্প করে মেখে পুজো দিয়েছিল আবার সবার জন্যে, মাখছে, ফল প্রসাদ কাটছে। ঠিক আছে, এই আন্টি মেয়েকে ইংলিশ পড়ায়, হচ্ছে ইংলিশ টিচার। ঠিক আছে, সব স্টুডেন্টদেরই আসতে বলেছে, কিন্তু সবার তো টিউশন পড়া আছে, তো সবাই আর একসঙ্গে আসতে পারেনি, যে যখন সময় পাবে তখন আসবে, ওই জন্য মেয়ে আগে চলে এসেছে আমাকে নিয়ে। তারপরে চলো ওর আন্টির এই ফ্ল্যাটটা দেখিয়ে দিই পুরো তোমাদের ঘুরিয়ে, এই বাইরের জায়গাটা ওদের পড়ার, এইটা হচ্ছে কিচেন রুম, তারপরে বাথরুম, তারপরে বেডরুম। আমরা অনেকক্ষণ দিয়ে এসেছি, এসে আমি তো বসেছি, বসে দিয়ে দাঁড়িয়ে আছি, পড়ার দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে পরে পরে। তারপরে দেখো আরো কটা বাচ্চা এসছে, সবাই মিলে পর পর বসেছে, সবাই মিলে একসঙ্গে এলে ভালো লাগে, সবাই আসতে পারে না। তো এবার প্রসাদ প্রসাদ খেয়ে এবার বাড়ি যাবো আমরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।